বাংলাদেশ বিষয়াবলীর বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন কমন থাকবেই। প্রথম যে প্রশ্নটি দেখব, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? কুদরতি খুদা শিক্ষা কমিশন। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি? জাগ্রত চৌরাঙ্গি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? 2001 সালে। লালবাগ কেল্লার আদি নাম কি? আওরঙ্গাবাদ দুর্গ। ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির কোনটি? ডাকেশ্বরী মন্দির। বাংলা একাডেমি পুরস্কার কব থেকে প্রবর্তিত হয়? 1960 সাল থেকে। কত সালে নীল কমিশন গঠিত হয়? 1861 সালে। সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? মোহাম্মদপুর। সবার জন্য শিক্ষা সংবিধানের কততম অনুচ্ছেদে বলা হয়েছে? 17। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। উপমহাদেশের সিপাহী বিদ্রোহ শুরু হয় কত সালে? 1857 সালে। বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক কে ছিলেন? নীলিমা ইব্রাহিম। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বাংলাদেশের সর্বপ্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়? পঞ্চগড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়? 1923 সালে। ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে? 1988 সালে। দেশে প্রথম জ্বালানি তেলের খনির সন্ধান পাওয়া গেছে কোথায়? সিলেট। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন কে? নীলিমা ইব্রাহিম। বাংলার ভেনিস বলা হয় কোন জেলাকে? বরিশাল। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে। ফরাসি বিপ্লব হয় কত সালে? 1879 সালে। বাংলা চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? হীরালাল সেনকে। বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সীতাকুণ্ড পাহাড়ে। বাংলাদেশের সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? এ কে এম আব্দুর রউফ। ব্যবজা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1980 সালে। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয় কত সালে? 1998 সালে। দেশে প্রথমবারের মতো স্মার্ট স্কুল বাস চালু করল কোন জেলা? চট্টগ্রাম। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন জেলায় ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী? ঝালকাঠি। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ কোন জেলায় ষষ্ঠ জনশুমারি অনুযায়ী? গাজীপুর। দেশের প্রথম ওয়াইফাই সিটি বলা হয় কোন জেলাকে? সিলেট। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কবে? 1980 সালে। বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী কোনটি? পদ্মা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1953 সালে। 76-এর মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল? 1176 সালে। লালন ফকিরের জন্মস্থান কোথায়? ঝিনাইদহ। আশা করছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এখান থেকে যে কোনো পরীক্ষায় অবশ্যই একটি প্রশ্ন কমন পাবেন। ধন্যবাদ।